আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটি টিউটোরিয়াল নিয়ে। গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমার মোবাইল দিয়ে তোলা নর্মাল ছবিগুলো আমি আমার মোবাইল ফোন দিয়ে এডিট করি। এই ধরনের এডিট করা কিন্তু একদমই ইজি, মানে আমি যেভাবে আমার ফটোগুলো এডিট করি সেম প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো এ টু জেড। আপনারা অবশ্যই আজকের টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখবেন যদি শিখতে চান কিভাবে আপনারা একটি নর্মাল ফটোকে প্রফেশনাল এডিটরদের মতো এডিট করবেন। সো গাইস, অবশ্যই আজকে টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখবেন না টেনে, এবং ভিডিও শুরু আগে একটু অনুরোধ, যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের কাজ শুরু করে দিই। অলরেডি গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম। তো আজকে আমরা ফটো এডিটিং করব যে অ্যাপসটি দিয়ে, সেই অ্যাপসটির নাম হচ্ছে লাইটরুম। আপনি জাস্ট গুগল প্লে স্টোরে এসে LR লিখে সার্চ করে দিলে আপনারা সরাসরি অ্যাপটি পেয়ে যাবেন। প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে, অ্যাপ স্টোরে অ্যাভেলেবল রয়েছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যাপটি আপনার স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। গাইস, আমি অ্যাপটি অলরেডি ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছি। এখন গাইস, আপনাকে আপনার গ্যালারিতে চলে যেতে হবে যেই ফটোটা আপনারা এডিট করতে চান। অলরেডি গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্যালারিতে চলে আসলাম এবং আমার একটি নর্মাল ফটো আমি ওপেন করে গেছি। তো দেখতে পাচ্ছেন ফটোতে কিন্তু তেমন ভালো একটা লাইট নেই বা কালার গ্রেডিংটাও কিন্তু ঠিক মতো নেই। তো আমরা সব কিছু একদমই পারফেক্ট করে ফেলবো শুধুমাত্র লাইটরুম অ্যাপটি দিয়ে। তো আমি যেভাবে এডিট করি সেম প্রসেসটা কিন্তু আপনাদেরকে শিখিয়ে দিব। তো প্রথমে আপনাকে এই ছবিটি অ্যাডোবি লাইটরুম অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে হবে। তো আপনারা যখন এখানে ফটোটি ওপেন করবেন তখন নিচে একটা শেয়ার অপশন দেখতে পাবেন, সিম্পলি এই শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর গাইস, এখানে অনেকগুলো অ্যাপস পেয়ে যাবেন, সেই অ্যাপসগুলো থেকে একটু সামনে চলে আসবেন, মানে আপনাকে অ্যাডোবি লাইটরুম অ্যাপের আইকনটা খুঁজে বের করতে হবে। তো দেখতে পাচ্ছেন অ্যাডোবি লাইটরুম অ্যাপের আইকনটা আমি পেয়ে গেলাম, জাস্ট এই অ্যাপটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর গাইস, আমাদের এই নর্মাল ফটোটি অ্যাডোবি লাইটরুম অ্যাপটিতে ইম্পোর্ট হয়ে যাবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর গাইস, আপনারা জাস্ট আপনার নোটিফিকেশনটা একটু চেক করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটা নোটিফিকেশন চলে আসছে, আমি জাস্ট এই নোটিফিকেশনটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে গাইস, আমাদেরকে অ্যাডোবি লাইটরুম অ্যাপটিতে নিয়ে আসলো। এখান থেকে আমরা অল ফটোস যে লেখাটা দেখতে পাচ্ছি সেই লেখাটাতে একটা ক্লিক করে দিব। অল ফটোসে ক্লিক করে দেওয়ার পর গাইস, আমি যতগুলো ফটো পূর্বে এডিট করেছি বা ইম্পোর্ট করেছি সবগুলো দেখা যাচ্ছে। তো আমি জাস্ট এখান থেকে নর্মাল ফটোটা ভিউ করে নিব, মানে এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর সবাই সেম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তো আপনারা প্রথমে চলে যাবেন লাইট নামে যে টুলসটা রয়েছে সেই লাইট টুলসে। আপনার ফটোতে যদি লাইট কম থাকে, প্রথমে রয়েছে এক্সপোজার, আপনারা এখান থেকে জাস্ট এক্সপোজারটা একটু বাড়িয়ে নেবেন। তো আমি এখান থেকে 0.20 EV বাড়িয়ে দিলাম। তারপর নিচে কন্ট্রাস্ট রয়েছে, একটু কন্ট্রাস্টটা মাইনাস করে দিব আমার ফটো অনুসারে। তারপর নিচে দেখতে পারতেছেন হাইলাইটস, হাইলাইটসটা একটু বাড়িয়ে দিব। তারপর শ্যাডো দেখতে পাচ্ছেন, শ্যাডোটা একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর নিচে রয়েছে ব্ল্যাক, আপনার ফটোতে যদি ব্ল্যাক এরিয়া বেশি থাকে সেই ব্ল্যাকটা যদি আপনারা রিমুভ করতে চান তাহলে এখান থেকে জাস্ট ব্ল্যাকটা আপনারা বাড়িয়ে দিবেন, তাহলে ফটোতে যে ব্ল্যাকটা রয়েছে সেটা রিমুভ হয়ে যাবে, মানে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে হালকা একটু বাড়িয়ে দিলাম, 6% করে দিলাম। তারপর গাইস, আমরা চলে যাব কালারে। কালারে যাওয়ার পর আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কালারে, যেহেতু আমাদের ফটোর কালারটা টোটালি চেঞ্জ করে ফেলবো এবং খুবই সুন্দর একটা কালার নিয়ে আসবো আমাদের ফটোতে। তো সেই জন্য আমরা উপরে মিক্স নামে একটি আইকন দেখতে পাচ্ছি বা টুলস দেখতে পাচ্ছি, মিক্সে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কালার ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে, আপনারা সবগুলো কালার কিন্তু এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো প্রথমে রেড কালার রয়েছে, আমি যদি রেড কালারটা একদম হাই করে দিই আমার ফটোতে যেই রেড কালার রয়েছে সেটা বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন স্যাচুরেশনটা বাড়িয়ে দেওয়ার পর আমার ঠোঁটটা কিন্তু একটু রেড হয়ে গেছে, আমি স্যাচুরেশনটা এইটুকু রেখে দিব। তারপর আমরা অরেঞ্জে চলে যাব, অরেঞ্জটা হচ্ছে মূলত আমাদের স্কিনের কালারটা। তো আপনার স্কিনের কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান, তারপর আপনার স্কিনটা যদি একটু ব্রাইট বা ডার্ক করতে চান সেটা এখান থেকে করতে পারবেন, খুবই ইজি একটা প্রসেস। আমি জাস্ট অরেঞ্জ কালারটাতে ক্লিক করে দিলাম। তারপর এখানে তিনটা অপশন রয়েছে, হিউ, স্যাচুরেশন, লুমিনেন্স। হিউটা হচ্ছে কালার, স্যাচুরেশন হচ্ছে কালারটা আপনারা বাড়াতে পারবেন কমাতে পারবেন, আর লুমিনেন্স হচ্ছে আপনার কালারের লাইট বাড়াতে কমাতে পারবেন। তো প্রথমে আমি এখান থেকে স্যাচুরেশন একটু মাইনাস করে দিলাম, তারপর আমি যদি লুমিনেন্সটা বাড়িয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসটা একদমই লাইট হয়ে যাচ্ছে, এবং এটাকে যদি ডাউন করে দিই আমার ফেসটা কিন্তু একদমই ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের স্কিনের কালারটা কিন্তু অরেঞ্জ। আমি এখান থেকে লুমিনেন্সটা একটু হাই করে দিব, যেহেতু আমাদের ফেসটা একটু ডার্ক আছে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু ডার্কনেসটা একদমই চলে গেছে। তারপর আমি চলে যাবো ইউলোতে। ইউলোতে যাওয়ার পর যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে ইউলো এবং গ্রিন কালারটা বেশি, সো আমি এখান থেকে হিউটা একটু প্লাস করে দিব। তারপর এখান থেকে স্যাচুরেশনটা একটু মাইনাস করে দিব। তারপর আমি চলে যাব গ্রিনে। গ্রিনে যাওয়ার পর স্যাচুরেশনটা একটু প্লাস করে দিব, হিউটা একটু মাইনাস করে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার কিন্তু চলে আসতেছে এখান থেকে গ্রিনটা, মানে হিউটা চেঞ্জ করে দিলে কিন্তু গ্রিন কালারটা টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনি চাইলে স্যাচুরেশনটা বাড়িয়ে কমিয়ে আপনার গ্রিন কালারটা এখান থেকে বাড়াতে কমাতে পারবেন। আমি এখান থেকে একটু বাড়িয়ে দিব। তারপর আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা গ্রিন রাখতে পারেন বেশি, সেটা করার জন্য হিউটা প্লাস করে দিবেন, আর যদি একটু কালার আনতে চান তাহলে এখান থেকে হিউটা একটু মাইনাস করে দিবেন। তো আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা একটু ইউলো কালার টাইপের থাকুক। তো এইটুকু করে দিলাম, আমরা চলে যাবো সায়ানে। সায়ানে যাওয়ার পর আপনার ব্যাকগ্রাউন্ডে যদি স্কাই থাকে তাহলে আপনারা এখান থেকে সায়ানটার স্যাচুরেশন অবশ্যই বাড়িয়ে দিবেন, দেখবেন আপনার স্কাইটার কালারটা চেঞ্জ হয়ে গেছে বা বেড়ে গেছে কালারটা।
তারপর চলে যাবেন ব্লুতে তো আমার ব্যাকগ্রাউন্ডে যেহেতু কোনো ব্লু কালার নেই মানে আমার সম্পূর্ণ ফটোতে কিন্তু কোনো ব্লু কালার নেই সো এখানে আমার ব্লু কালারে ধরার কোনো দরকার নেই আপনারা অনেকেই রয়েছেন যারা পিছনে স্কাই রেখে ফটো ক্লিক করেন বা ফটো তুলে থাকেন তো সেই ফটোগুলোতে যদি আপনারা ব্লু কালারটা বাড়িয়ে দেন স্যাচুরেশনটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে স্কাই কালারটা বেড়ে গেছে গাইস তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে পার্পল কালার তো আমার পাঞ্জাবিটা যেহেতু একটু পার্পল কালার সো আমি এখান থেকে একটু চেঞ্জ করে দেখি এটা চেঞ্জ হয় কিনা তো এই কালারটা চেঞ্জ হচ্ছে না আমরা একদম শেষে চলে যাবো শেষে আসার পরে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিব দেখতে পাচ্ছেন আমার পাঞ্জাবির কালারটা কিন্তু এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারতেছি তো আমি এখান থেকে পাঞ্জাবির কালারটা একটু রেড টাইপের রেখে দিব তাই হিউটা একটু প্লাস করে দিলাম তারপর গাইস এখান থেকে ডানে ক্লিক করে দিব যেহেতু আমাদের কালার কারেকশনটা শেষ হয়ে গেছে তারপর আপনারা এখান থেকে একটু নিচে চলে আসবেন নিচে আসার পর এখান থেকে ভাইব্রেন্স নামে যে টুলসটা দেখতে পাচ্ছেন ভাইব্রেন্সটা এখান থেকে অবশ্যই বাড়িয়ে দিবেন ভাইব্রেন্সটা বাড়িয়ে দিলে আপনার ফটোতে অন্যরকম একটা কালার চলে আসবে এবং আপনার ফটোর কালারটা টোটালি চেঞ্জ হয়ে যাবে দেখতে খুবই সুন্দর লাগবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে ভাইব্রেন্স আমি 27% দিয়ে দিলাম তারপর গাইস নিচে টুলস খোলা থেকে একটু সামনে চলে আসবে এখান থেকে ইফেক্টসে ক্লিক করব তারপর আমি আমার ফটোতে একটু টেক্সচার অ্যাড করব এখান থেকে 12% দিয়ে দিলাম তারপর নিচে দেখতে পাচ্ছি ক্লিয়ারিটি এখান থেকে ক্লিয়ারিটিটাও একটু বাড়িয়ে দিলাম 6% করে দিলাম দেখতে পাচ্ছেন ফটোটা একটু ক্লিয়ার হয়ে গেছে আগের চাইতে ফটোটা এখন বেশি ক্লিয়ার মনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর নিচে আর কিছু অপশন রয়েছে এখানে ভিগনিটি রয়েছে আপনারা চাইলে আপনার ফটোর যে বর্ডারগুলো রয়েছে সেখানে একটু ডার্ক এরিয়া দিতে পারেন তো সেজন্য আপনারা এখান থেকে ভিগনিটি একটু মাইনাস করে দিতে পারেন তাহলে দেখতে পাবেন ফটোর চারপাশে একটু ডার্ক এরিয়া চলে আসছে তো আমি এখান থেকে হালকা একটু করে দিব তারপর নিচ থেকে আমি আবার চলে যাব ডিটেলে ডিটেলে যাওয়ার পর এখান থেকে শার্পেন অবশ্যই আপনারা 50% করে দিবেন আমি এখান থেকে 60% করে দিলাম করে দেওয়ার পর একটু নিচে চলে আসবো নিচে আসার পর গাইস এখানে নয়েজ রিডাকশন নামে একটি টুলস পেয়ে যাচ্ছি জাস্ট এটাকে আমরা 30 অথবা 40% করে দিব দেখতে পাচ্ছেন আমি এখানে প্রায় 50% করে দিলাম তাহলে কি হবে আমাদের ফটোতে যে ফেসটা রয়েছে সেই ফেসটা অনেকটা স্মুথ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফেসটা অনেকটা স্মুথ হয়ে গেছে আমি আপনাদেরকে একদমই জুম করে দেখাচ্ছি ফটোটা কিন্তু একটু ফাটতেছে না আপনারা যদি এই লাইটরুম অ্যাপটি দিয়ে ফটো এডিটিং করেন তাহলে আপনার ফটো একটু ফাটবে না বরং আপনার ফটোর কোয়ালিটি আরও বেড়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের কাজটা প্রায় মোটামুটি শেষ করে ফেললাম এখন আমি যদি আবার কালারে যাই কালারে যাওয়ার পর এখান থেকে যদি টেম্পারেচারটা চেঞ্জ করি তাহলে আপনারা দেখতে পাবেন যে ফটোর কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে তো আপনি যদি একটু ব্লু কালার রাখতে চান তাহলে এখান থেকে টেম্পারেচারটা মাইনাস করে দিই আর যদি ইয়েলো কালারটা বেশি রাখতে চান তাহলে টেম্পারেচারটা একটু হাই করে দিলে আপনারা দেখতে পাবেন যে আপনার ফটোতে ইয়েলো কালারটা বেশি চলে আসছে তো আমার ফটোতে কোনো কালার দরকার নেই যা আছে তাই থাকবে তো দেখতে পাচ্ছেন খুবই সিম্পল একটা ফটোকে কীভাবে পারফেক্ট লাইট এবং কালার গ্রেডিং করে ফেললাম ফটোটা এখন খুবই সুন্দর লাগতেছে তো এই ধরনের ফটো যদি আপনি ইনস্টাগ্রাম এবং ফেসবুক আপলোড করেন তাহলে আপনার ফটোতে অবশ্যই লাইক কমেন্ট অনেক বেশি আসবে এবং সবাই আপনার ফটোগুলো পছন্দ করবে তো এখানে আরও কিছু সিক্রেট টিপস আছে সেটাও আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি তার আগে আমাদের ফটোটি সেভ করে নিতে হবে তো ফটোটা সেভ করার জন্য উপরে একটা শেয়ার অপশন দেখতে পাচ্ছেন এই শেয়ার অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে সেভ টু ডিভাইস যে লেখাটা দেখতে পাচ্ছেন সিম্পলি এই সেভ টু ডিভাইস ক্লিক করে দিলে আপনার এই ফটোটি সেভ হয়ে যাবে গাইস দেখতে পাচ্ছেন ফটোটা সেভ হয়ে গেল এখন জাস্ট আমি ওকেতে ক্লিক করব তো এখন আমি আপনাদেরকে একটি সিক্রেট ট্রিক শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফটোটা এডিট করে ফেললাম গাইস আমরা কিন্তু একই প্লেসে অনেকগুলো ফটো ক্লিক করে থাকি এবং আমরা অনেকে কিন্তু একসাথে অনেকগুলো ফটো ফেসবুকে এবং ইনস্টাগ্রামে আপলোড করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমি শুধুমাত্র একটি ফটো এডিট করলাম তো এখন আপনি চাইলে সেম প্লেসের ফটো মাত্র এক ক্লিকে এডিট করতে পারবেন সেমভাবে তো সেজন্য কী করতে হবে আপনার অন্যান্য যে ফটোগুলো রয়েছে সেগুলো আপনারা গ্যালারি থেকে ওপেন করে নেবেন গাইস দেখতে পাচ্ছেন সেম প্লেসে কিন্তু আমি আমার ফ্রেন্ডের একটি ফটো ক্লিক করেছি এবং সে যদি বলে যে আমার একটি ফটো এডিট করে দাও তাহলে জাস্ট আমি এক ক্লিকে কিন্তু আমার ফটোটার মতো এডিট করে দিতে পারবো সেজন্য আপনারা জাস্ট ফটোটা শেয়ার করে সেমভাবে আবার লাইটরুমে অ্যাড করে নেবেন নিচ থেকে শেয়ারে ক্লিক করবো এখান থেকে অ্যাড টু লাইটরুমে ক্লিক করবো তারপর আমাদের নোটিফিকেশনটা চেক করে নিব চেক করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ফটোটি ইম্পোর্ট হচ্ছে লাইটরুম অ্যাপটিতে আমি জাস্ট এই নোটিফিকেশনটাতে ক্লিক করে দিব তারপর গাইস আমাদের যে এডিট করা ফটোটা রয়েছে সেটাতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর গাইস প্রথমে আমরা এই কালার প্রিসেটটা সেভ করে নিব তো কালার প্রিসেটটা সেভ করার জন্য উপরে থ্রি ডট দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করবেন তারপর নিচ থেকে কপি সেটিংস যে লেখাটা দেখতে পাচ্ছেন সেটাতে একটা ক্লিক করে দিবেন তারপর গাইস এখানে জাস্ট টিক মার্কে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনার দ্বিতীয় ছবিটা বা আপনার ফ্রেন্ডের ছবিটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর গাইস উপরে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করবেন নিচ থেকে জাস্ট পেস্ট সেটিংসে ক্লিক করে দিবেন গাইস দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিকে কিন্তু এখন আমি আমার ফ্রেন্ডের ছবিটা এডিট করে ফেললাম আমাকে আর এক্সট্রা ঝামেলা করে সব কিছু আবার কালার কারেকশন বা লাইট কারেকশন করার প্রয়োজন হয়নি তো দেখতে পাচ্ছেন খুবই ইজি একটা ট্রিক্স যে কীভাবে আপনি একসাথে সেম প্লেসের অনেকগুলো ছবি মাত্র এক ক্লিকে এডিট করতে পারবেন তো গাইস আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে আমি আমার মোবাইল ফোন দিয়ে তোলা নর্মাল ছবিগুলো আমার মোবাইল ফোন দিয়ে এডিট করি যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ